নাটোরের সিংড়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থীর উপর হামলায় জড়িতরা নিজের আত্মীয় হলেও ছাড় দেওয়া হবে না, জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আহত দেলওয়ার হোসেনকে দেখতে যান প্রতিমন্ত্রী। এ সময় তিনি বলেন, হামলাকারীরা যেই হোক ছাড় পাবে না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, মামলার তদন্তেও কেউ প্রভাব খাটাতে পারবে না বলেও জানান তিনি। পরে দেলওয়ার হোসেনের পরিবারের সাথেও দেখা করেন পলক। আইনগত এবং সাংগঠনিক যে কোনো কঠোর সিদ্ধান্ত নেওয়ার জন্যই আমরা কঠোর অবস্থানে আছি এবং এটা আমরা পালন করব। সেই ক্ষেত্রে কার কী পরিচয়, কে আমার ভাই, কে আমার শ্বশুর, কে আমার ভাগিনা, কে আমার ভাতিজা, কে আমার ভাই কিংবা শ্যালক, এইটা কোনো বিবেচনার বিষয় নয়। এটা নিয়ে আমি আসলে বিব্রত।